খোকন ভাই যে কথাগুলো বললেন, আমি শুধুমাত্র একটি তথ্য দিয়েই আসলে উনার বক্তব্যটা খণ্ডন হয়ে যায়। 2020 এবং 2021 সালে আমাদের মাথাপিছু আয় ছিল $2,591, আর আজকে সেটা বেড়ে হয়েছে 2021 এবং 2022 সালে $2,824। তো খোকন ভাইরা যেটা বলে থাকেন বা বিএনপি নেতৃবৃন্দ যেটা বলে থাকেন যে আমাদের অনেক উচ্চবিলাসী পরিকল্পনা বা প্রকল্পগুলো ছিল, সেগুলো এখন না করলে হয়তো ভালো হতো। আসলে বিএনপির যে মাইন্ডসেট, তারা তো এদেশের মানুষের জন্য রাজনীতি করেন না, এই দেশের ভবিষ্যৎ পরবর্তী প্রজন্ম কিভাবে এগিয়ে যাবে সেই রাজনীতি যেহেতু বিএনপি করে না, বিএনপির কাছে পদ্মা সেতু বাড়াবাড়ি, আজকে মেট্রো রেল সেটাও তাদের কাছে বাড়াবাড়ি, আমরা রূপপুর বিদ্যুৎ কেন্দ্র করছি সেটা তাদের কাছে বাড়াবাড়ি, সেখানে নিশ্চয়ই তিনি বলবেন অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে, আমি আগেই বললাম। তারপর দেখুন এই যে কর্ণফুলী টাওয়েল, আমরা যদি অন্য প্রকল্পগুলোর কথা নাও বলি, আমাদের দেশে শ্রীলঙ্কার মতো তো প্রকল্প নেওয়া হয়নি, যে প্রকল্পগুলো থেকে রেভিনিউ আসবে না, দেশ ও জাতির কল্যাণে লাগবে না। আমাদের প্রত্যেকটা এই মেগা প্রকল্পগুলো বাংলাদেশকে উন্নত বিশ্বের দিকে নিয়ে যাওয়ার জন্য অতীব জরুরি ছিল। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু রাষ্ট্রনায়ক এবং একজন দূরদর্শী নেতা, এই কারণে তিনি, আপনার নিশ্চয়ই খেয়াল আছে করোনার সময় আমরা যখন করোনা নিয়ে আমাদের সেই রকম চিন্তা ভাবনা ছিল না, তিনি তখন কিন্তু সতর্ক করেছেন, তার এক মাস পরে আমাদের সামনে সেই করোনার ভয়াবহভাবে আমাদের সামনে এসেছিল। আজকে তিনি যে প্রত্যেকটা জমিতে অর্থাৎ পতিত জমিতেও শস্য ফলানোর কথা বলছেন, কার জন্য? যে কৃষক ফলাবে। আজকে এই যে ছোট ছোট যে বিষয়গুলো, অর্থাৎ সম্মিলিতভাবে দেশ ও জাতির কল্যাণেই কিন্তু সেটা নিতে হবে। আজকে কোনো সতর্ক করা মানে কিন্তু আতঙ্ক সৃষ্টি করা নয়, ভবিষ্যতে কী হতে পারে। আজকে এই যে করোনার মহামারী, আজকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, আজকে এই জলবায়ু পরিবর্তনের কারণে শুধু আমাদের মতো সমুদ্র উপকূলবর্তী দেশগুলো নয়, উন্নত দেশগুলোও কিন্তু বিপর্যয়ের মধ্যে পড়েছে। এই তিনটা বিষয়কে সামনে রেখে আমাদের যে চ্যালেঞ্জ, আমাদের রাজনৈতিক সহবস্থান এবং জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য, কল্যাণমুখী সমাজ গঠন করার জন্য বিএনপির যেভাবে গঠনমূলক রাজনীতি করার কথা ছিল, তারা কিন্তু সেদিকে কোনোভাবেই যাচ্ছেন না। আজকে আমাদের ফরেন রেমিটেন্সের রিজার্ভ ওনারা কোন জায়গায় রেখে গিয়েছিলেন, যে 3 বা 4 বিলিয়ন ছিল, তো আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন সেটা 7 বিলিয়নে ছিল, 14-15 বা 16 দিকে সেটা 14 বিলিয়নে আসে, তারপরে 20 বিলিয়নে 25, ক্রমান্বয়ে 48-এ গিয়ে দাঁড়ায় এবং আজকে সেটা 36-এ এসেছে। এই যে আমাদের, হ্যাঁ, এখানে দায় দেনারও বিষয় আছে। তো এই যে জায়গায় আজকে, হ্যাঁ, আমি অবশ্যই বলবো যে বিএনপির আজ থেকে 20 বছর আগের যে বাংলাদেশের অর্থনীতি আর আজকের অর্থনীতি অনেক বড় হয়েছে। সেই সময় বিএনপি কত টাকার বাজেট দিয়েছিল, আজকে আওয়ামী লীগ কত টাকার বাজেট দিচ্ছে। এই যে আজকে আমাদের এই মন্দার মধ্যেও রাজস্ব আদায় কিন্তু হচ্ছে, 3,42,400 কোটি টাকা রাজস্ব আয় হয়েছে এবং যেটা লক্ষ্যমাত্রার প্রায় কাছাকাছি। এই তত্ত্ব উপাত্তগুলো কি সরকারের প্রপাগান্ডা? প্রপাগান্ডা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে দিতে বিএনপি জামাত যেভাবে অভ্যস্ত হয়ে গিয়েছেন, সরকার যে তথ্য উপাত্তই ওনাদের সামনে দিক না কেন, তারা কিন্তু সেটা বিশ্বাস করেন না। আমি মনে করি রাজনীতিতে বিরোধিতা থাকবে, কিন্তু আজকে বিএনপি যদি একটু গঠনমূলক রাজনীতি নিয়ে আসে, আপনিও যে কথাগুলো বলছেন যে সংকট, যেটা এই সংকট অস্বীকার করার কোনো উপায় নেই, অবশ্যই এই সংকট বিশ্বব্যাপী। আজকে পৃথিবীর যে 45টা দেশকে ঝুঁকির মধ্যে নেওয়া হয়েছে, বাংলাদেশ কিন্তু এই তালিকার মধ্যে নেই। ওনারা তো বারেবারেই বলেছিলেন, বারেবারেই আশা করেছিলেন যে ঢাকা থেকে প্লেন উঠবে, শ্রীলঙ্কায় নামবে, সেই প্লেনটা তো শ্রীলঙ্কায় নামলো না।
একটা দেশ একটা জাতির জন্য ভালো কিছু আশা করা যায়, কিন্তু ভালো কিছু আশা না করে উনারা যে আতঙ্কিত করছেন, আজকে তারল্য সংকটের কথা বলা হচ্ছে, এটা কি প্রকৃত সত্য? হ্যাঁ, ডলারের কিছু সংকট আছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। এলসি করতে গেলে বা অন্যান্য ক্ষেত্রে সেটা সমস্যা কিছুটা হচ্ছে অবশ্যই, কারণ আমরা যখন একটা কথা বলবো সেটা তো একদম মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই, বা একদম বাস্তবের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনো কথা বলা সম্ভব নয়। কিন্তু বিরোধিতার নামে বিএনপি বা খোকন ভাইরা যেভাবে অসত্য এবং নির্লজ্জা মিথ্যা তথ্য জাতির সামনে উপস্থাপন করেন, একজন দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন, দায়িত্বশীল জাতীয় নেতা হিসাবে মানুষ তাদের কাছে সেটা আশা করে না।